নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে, এখানে একজন ভাইয়ের কাছে এসেছি, সে হচ্ছে আমারই চ্যানেলের সাবস্ক্রাইবার। তার কিছু ফার্মের পাখি আছে, হাই মিউটেশন লাভ বার্ড আছে, আর তার সঙ্গে সঙ্গে কিছু বাচ্চাও আছে হাই মিউটেশন। ভাই সেই পাখিগুলো পুরো সেট আপ সমেত, পুরো সেট আপে যত ব্রিডিং পিয়ার আছে সমস্ত পাখি সেল করে দিতে চায়। তার হচ্ছে মানে কর্মজীবনে তাকে মানে বাড়ির থেকে অন্য জায়গায় কাজের মাধ্যমে যেতে হচ্ছে, তার জন্য সে পুরো সেট আপটাকে বিক্রি করতে চায়। তা পুরো ডিটেলসে ভাইকে আমি বলবো কিসের জন্য যে পাখিগুলো বিক্রি করে দিচ্ছে সেটা বলার জন্য। নমস্কার, আমার নাম প্রান্তিক, আমি দাদার সাবস্ক্রাইবার। দাদাকে ফোন করেছিলাম কিছু বার্ড সেল আছে বলে, দাদা সেটা বলবে নিশ্চয়ই। পাখি আমার 30 পেয়ার পাখি রয়েছে লাভ বার্ডে, হাই মিউটেশনও আছে, লো মিউটেশনও কিছু আছে, মানে রুটিন অফলাইন টাইপের রোজি গ্রুপের। তাছাড়া হাই মিউটেশনের লাভ বার্ড রয়েছে, যেমন হচ্ছে লুটিনো ফিশার, অ্যালবিনো ফিশারি, গ্রিন ফিশার অফলাইন, স্পিটিনো, লুটিনো ফিশার অফলাইন, পার ব্লু, এছাড়া আরও কিছু রয়েছে। পাখিগুলো সমস্ত ব্রিডিং পেয়ার, 30 পেয়ার আমার কাছে ব্রিডিং পেয়ার রয়েছে। সমস্ত পাখি ডিম বাচ্চা করে, হেলথ সব ঠিক আছে, আপনারা এসে দেখতে পারেন। ডিম বাচ্চা বলতে 5-6টা ডিম আপনার পাটে পারে, অল টাইমের 5-6টা বাচ্চা তোলে। এবার সমস্ত বাচ্চা তো বাঁচানো সম্ভব না, যদি আপনারা জানেন তো। বাঁচানো সম্ভব না বলতে 5টা বাচ্চা যদি হয়, তার মধ্যে যদি ছোটো বাচ্চা থাকে তাকে চেলে দিতে হয়, নাহলে বাঁচানো সম্ভব না। একসাথে রাখা সম্ভব না, তাহলে একটা বাচ্চা মরে যায় কিংবা দুটো বাচ্চা মরে বাচ্চা এক্সপায়ার করে যেতে পারে। সেহেতু বাচ্চা যদি চেলে দেওয়া যায়, আপনার প্রত্যেকটা ক্লাস থেকে একটা পাখির পিছনে 4-5টা, 5-6টা বাচ্চা অ্যাভারেজ পাওয়া যায়। পাখিগুলো আপনারা দেখতে পারেন, আমার 5-6 বছরে খুব কষ্টে তৈরি করা পাখি। এর পরের বছর ভেবেছিলাম আরও বড়ো কিছুগুলো করবো, সমস্ত সেইভাবে ব্রিডিং করানো ছিল, ব্লাড লাইন চেঞ্জ করে মিউটেশন ভাগ ইয়ে করা ছিল, কিন্তু বাধ্য হয়ে এবছর বাচ্চাগুলো রয়েছে আমার এখানে, সমস্ত বাচ্চা রয়েছে হাই মিউটেশনে কিছু ওয়ার্কিংয়ের জন্য, কিন্তু এবছর আমাকে বিক্রি করে দিতে হচ্ছে, কারণ আমার কাজের সোর্সে আমাকে বাইরে যেতে হচ্ছে। বাধ্য হয়ে কেউ নেই দেখার মতো, মানে কেউ মেনটেনেন্স করার মতো নেই, আমি ছাড়া কেউ নেই সাধারণত, এই কারণে বিক্রি করে দিচ্ছি। সমস্ত হাই মিউটেশন ব্লাড আছে, খুব সুন্দর পাখিগুলো আছে, আপনারা যদি নিতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন আমার সাথে। আচ্ছা, আর একটা কথা বলার ছিল, আমার কাছে লাভ বার্ডের সমস্ত 30 পেয়ার, লাভ বার্ডের জন্য 30 পিস ব্রিডিং কেজ রয়েছে, 3 দেড় লাভ বার্ডের কেজ। তাছাড়া কিছু ফ্লাইটের জন্য বড় কেজ রয়েছে, যদি কেউ কেজ নিতে চায় কিংবা ব্রিডিং বক্স নিতে চায় সেগুলো আমি দিয়ে দেবো। পাখিগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে আমি কেজগুলো দিতে পারবো, কিংবা কেউ যদি সেট আপ নেয় তাহলে পরে সেটা যদি নিতে চায় পুরো কেজ সমেত, তাহলে কেজও দিয়ে দিতে পারবো। আচ্ছা, কিছু প্রোগ্রেস আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম বক্স আমার খোলা হয়ে গেছে যেহেতু গরম পড়ে গেছে। মোটামুটি 5-7টা বক্স এখনও প্রোগ্রেস চলছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে গ্রিন লুটিনো ফিশার রয়েছে, এখানে আর একটা গ্রিন ফিশার অফলাইন স্পিটিনে রয়েছে, এটাকে বাচ্চাটাকে ছেলে দেওয়া। এটা কার বাচ্চা? এটা বোধ হয় লুটিনো ফিশারের বাচ্চা। আচ্ছা, উপরে ঘরের বাচ্চা, এখানে একটা ছেলে দিয়ে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আচ্ছা, এর বাচ্চাটা বের করে দিচ্ছি, পাখিগুলো দেখি এমনি দেখি। আচ্ছা, এখানে এখানে লুটিন ফিশার অফলাইন রয়েছে, আর গ্রিন ফিশার অফলাইন স্পিটিনো।
হ্যাঁ বক্স খুলে দিয়েছি, এটার বাচ্চা ইয়ে হয়ে গেছে, আমি বক্স পরে রয়েছে শুধু। এটা হচ্ছে লুটিনো ফিশার স্প্লিট অফলাইন লুটিনো গ্রিন, ধর গ্রিন ফিশার অফলাইন স্প্লিটিনো ফিমেল, তার সাথে লুটিনো ফিশার স্প্লিট অফলাইন, ঠিক আছে, ব্রিডিং পেয়ার এটাও। হ্যাঁ প্রোগ্রেস এখন নেই, প্রোগ্রেস বাচ্চা বেরিয়ে গেছে, বক্সটা খুলে দেওয়া হয়নি এখনো। এখানে দুটো রুটিন ফিশার আছে, কিন্তু এটা দুটো ফিমেল আছে বলে ফস্টারিংয়ের জন্য রাখা হয়েছিল। একটা বাচ্চা বেরিয়ে রয়েছে রোজি গ্রুপে, আর একটা এখানে রয়েছে রোজি গ্রুপে, দুটোই ফিমেল। হ্যাঁ দুটোই ফিমেল, এটা আচ্ছা, এটা ফস্টারিং হিসাবে ইউজ করে, হ্যাঁ ফস্টারিং ইউজ করে, যেহেতু ফিমেল বাচ্চা সব বড় হয়ে গেছে। এটা কী বাচ্চা আছে? এটা হচ্ছে ক্রিমিনো রোজি গ্রুপের, ক্রিমিনো অফলাইনের সব। আচ্ছা এটা আছে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো মেল ফিমেল, বাচ্চা দুটো আছে, দুটো ক্লাস নেওয়া হয়েছিল। আর হ্যাঁ একটা বেরিয়ে গেল, একটা রয়েছে, দুটো বাচ্চা আছে, দুটো কি আছে? গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো পসিবল ইনো, এগুলো আচ্ছা পসিবল, হ্যাঁ লুটিনো ফিশারও বেরোয় এখান থেকে, ওই একটা বাচ্চা রয়েছে। এটা পেয়ারটা কি আছে দেখো? পেয়ারটা লুটিনো ফিশার গ্রিন ফিশার অফলাইন স্প্লিটিনো মেল ফিমেল। আচ্ছা এখানে একটা পেয়ার দেখিয়ে দিই, এখানে প্রোগ্রেস এখন নেই। লুটিনো ফিশার, লুটিনো ফিশার আর হচ্ছে গ্রিন ফিশার অফলাইন স্প্লিটিনো কনফার্ম, বেশিরভাগ স্পিড ইনোরই ওয়ার্কিং। এখানে আছে অ্যালবিনো, অ্যালবিনো ফিশারি বেরিয়ে গেল। সব বিরাট পেয়ার, সব ব্রিডিং পেয়ার। বাচ্চা আছে? না বাচ্চা নেই, কয়েকটা বক্স করে দেখিয়ে দিচ্ছি। পার্বলুর সাথে একটা ভায়োলেটের পেয়ার রয়েছে, পার্বলু বাচ্চা বের করছে, একটা বাচ্চা বেরিয়ে রয়েছে আর একটা এর মধ্যে রয়েছে, ছোট আছে। কেউ যদি নিতে চায় বাচ্চা সমেত ছোট বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা যে এখানে দোকানে ভায়োলেট ফিশারি রয়েছে, এগুলো সব ব্লুটু, এই সেভেলটাও এটা ব্লুটু আছে, এটাকে ডাইলুট ডাইলুটু বলে। আর গ্রিন ফিশার অফলাইন রয়েছে তিনখানা, সব স্প্লিট ইনো, লুটিনো ফিশার ওয়ার্কিংয়ের কারণে যেন সব রাখা হয়েছে। এখানে আছে যেমন, এখানেও প্রত্যেকটা লুটিনো ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন সমস্ত স্প্লিট ইনো দুখানা আছে, লুটিনো ফিশার স্প্লিট অফলাইন কনফার্ম, আর দুটো নর্মাল লুটিনো ফিশার আছে, তাছাড়া পার্বল রয়েছে, আর যেগুলো সেভেল রয়েছে ওগুলো সব ব্লুটু। আচ্ছা এখানে আছে সমস্ত গ্রিন ফিশার অফলাইনগুলো স্প্লিট ইনো, লুটিনো ফিশার ওয়ার্কিংয়ের কাজের জন্য রাখা আছে, পরবর্তীতে যে ব্রিডিং করবে সব লুটিনো ফিশার ম্যাক্সিমাম প্রপ বেরোবে, কারণ লুটিনো ফিশার ওয়ার্কিংয়ের জন্য গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো রয়েছে সব এখানে। তাছাড়া আছে লুটিনো ফিশার রয়েছে দুখানা, আছে নর্মাল লুটিনো ফিশার আর দুখানা রয়েছে লুটিনো ফিশার স্প্লিট অফলাইন, আর তাছাড়া যেগুলো সেভেল রয়েছে ওগুলো হচ্ছে ল্যাভেন্ডার বলে কিংবা সেভেল বলে, আবার ওগুলো সমস্ত ব্লুটু, আর দুটো পার্বলু রয়েছে, আর ভায়োলেট ফিশারটা ওটা ব্লুটু। লুটিনো অফলাইন ক্রিমিনো রোজি কিছু আছে, দুটো ফিশারি আছে ফিমেল, ওটা অ্যাডাল্ট, বা এইসব বাচ্চা রয়েছে ঘরের বাচ্চা সব, সবই সেল আছে, হ্যাঁ সবই সেল আছে, উপরে ওগুলো সব ঘরের বাচ্চা, ডিফারেন্ট ব্লাড লাইনে রয়েছে। আর এখানে এখানে কিছু সেবেল রয়েছে, ভায়োলেট মাস্ক রয়েছে, হ্যাঁ সবই বাচ্চা, সেবেল আর ভায়োলেট মাস্ক রয়েছে। যাক বন্ধুরা, আপনাদের সেট আপের মধ্যে আমি যে প্রোগ্রেসগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এবার আমি ভাইকে জিজ্ঞাসা করব যে যেই পাখিগুলো বিক্রি করবে কীরমভাবে বিক্রি করবে সেটা আমি জানার জন্য বলতে বলবো, কারণ হচ্ছে অনেকে হচ্ছে একজোড়া নিতে চায়, অনেকে আবার হচ্ছে দুজোড়া নিতে চায়, আবার অনেকে হচ্ছে পুরো সেট আপ নিতে চায়। তা ভাই কীভাবে বিক্রি করতে চায় তার পাখিগুলোকে সেটা একটু বলার জন্য বলবো।
দেখুন, পাখিগুলো আমি পাইকারি রেটে বিক্রি করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এত কষ্টের জিনিস, আমি চাই না কোনো এরকম পাইকারের কাছে যায় যারা প্রচুর দামে বিক্রি করছে কিংবা যেখানে সেখানে পাখিগুলো পাঠিয়ে দিচ্ছে। আমি চাইছি যে যে ব্রিডার কিংবা যে নতুন করতে যাচ্ছে কিংবা সে করে, তার যদি কোনো মিউটেশন দরকার হয় তার আমার এখান থেকে নিতে পারে, কারণ যা কিছু আছে তাদের ওয়ার্কিংয়ের জন্য, পরবর্তীতে নেক্সট ইয়ারগুলোতে তারা ভালো এখান থেকে আর্নিং করতে পারবে, ভালো বাচ্চা পাবে, এই জন্য আমি পাইকারকে দিতে চাইনি আর চাইও না। কেউ পাইকারি রেটে যদি নিতে যান ওইভাবে নেবেন না, চাইবেন না, ফোন করবেন না, কারণ হচ্ছে আমি এরকম কাউকে দিতে চাইছি যে আমার কাছ থেকে নিয়ে পরবর্তীতে ওয়ার্ক করতে পারবে, কাজ করতে পারবে, কারণ আমার এটা প্রচুর কষ্টের জিনিস, অনেক কষ্ট করে করা। আর প্রতিটা বাচ্চা কিছু আছে যেগুলো দেখলেন সমস্ত ওয়ার্কিংয়ের পাখি, যেমন গ্রিন ফিশার অফলাইন সব স্পিটিনো, লুটিন ফিশার অফলাইনে ওয়ার্কিংয়ের জন্য পাখি রয়েছে। এই জন্য এক কেউ যদি ফোন করে ওরকমভাবে এক পেয়ার দুপেয়ার জন্য ফোন করবেন না, যদি কেউ কাজ করতে যায় নতুন শুরু করতে যায় এই নিয়ে আগাতে চান তাহলে পরে ফোন করবেন। আমি মিনিমাম 5-10 পেয়ার যদি নিতে চাই কিংবা ফুল সেট আপ নিতে তাহলে কল করবেন, কারণ আমি তাকে পরবর্তীতেও গাইড করবো। আজ নিচ্ছেন বলে যে কাল ফোন ধরবো না তা না, আমি যতদিন সে পাখি করবে আমি তাকে গাইড করে দেবো, আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে আমি তাকে শেয়ার করবো, আর কোন মিউটেশনের সাথে কোন পাখি, আমার নিজের ঘরের পাখি কী পাখি কার সাথে গেলে কী ভালো হয় সেটা আমি জানি, অন্য কেউ বলতে পারবে না। সেহেতু আমাকে ফোন করলে, আমাকে জিজ্ঞাসা করলে আমি সব কিছু গাইড করে দেবো, কিংবা সে যদি এখানে আসে তাও আমি গাইড করে দেবো কোন পেয়ারের সাথে কোন পেয়ার। এখানে এবছরও যা পেয়ার করা আছে ব্রিডিং পেয়ার যেগুলো, তাতেও মানে মানে সমস্ত ব্রিডিং পেয়ার ওই পেয়ার রাখলে হবে না, কিছু চেঞ্জ করতে হবে, তাহলে সে পরবর্তীকালে গিয়ে আরও ভালো ব্রিডিং পাবে, প্রোগ্রেস পাবে, মিউটেশন পাবে। তা আমি একটা কথা বলবো যে এখানে যে অনেকে হয়তো নতুন সেট আপ তৈরি করছে বা অনেকের কাছে হয়তো লাভবার্ড পাখি আছে যে কম দামা পাখি নিয়ে সে তার সেট আপটাকে পরিচালনা করছে, কিন্তু অনেকের মধ্যে এমনও থাকে যে যারা হচ্ছে দু পেয়ার বা তিন পেয়ার হাই মিউটেশনে কিছু এনে তার সেট আপটাকে মধ্যে রেখে সে পাখিটাকে আরটু বাড়াতে চায়। তা এরকম যদি কোনো বন্ধু বান্ধব থাকে যে তারা দু পেয়ার নেবে বা তিন পেয়ার নেবে, সেই ক্ষেত্রে কি আপনি সেল করবেন নাকি পুরোটাই একবারে সেল করবেন? সেই হিসাবে বলে দিলে পরিষ্কার হয়ে গেলে সবার কাছে ভালো, কেন দর্শকদের সামনে অনেকে অনেক আশা নিয়ে ভিডিওটা দেখার পর ফোন করবে, তা সুতরাং আগে যদি বলা থাকে তাহলে লোকেরা হয়তো সেটা দেখে সেরকমভাবে আপনাকে কল করবে। দেখুন, এক পেয়ার দু পেয়ার নেওয়ার জন্য ফোন করার জন্য আমারও দেওয়াটা অসুবিধা, কারণ হচ্ছে দেখুন যদি একটা আপনি যদি কেউ একজন ফোন করলো আমাকে দু পেয়ার আমার এই পাখি লাগবে তাকে আমি দিয়ে দিলাম, পরবর্তীকালে যে লোকটা ফোন করলো সে মিউটেশনে কাজ করতে যায় তার বললো আমার 5-10 পেয়ার লাগবে এরকম, তখন আমি তাকে দিতে পারবো না, তখন এটা অসুবিধা, তার সাথে এটা একটা খারাপ ইয়ে হয়ে যাবে, কারণ তাকে আমি এটা বলে এই ভিডিওতে বলছি বারবার করে যে আমি নিজের হাতে তাকে সাজিয়ে দেবো জিনিসগুলো কীভাবে কী করলে পরবর্তীকালে জেনারেশান কী আসতে পারে পাখি, কী মিউটেশন বেরোতে পারে সেটা আমি জানি, কোন পেয়ারের সাথে কোন পেয়ার চেঞ্জ করলে ভালো হয় সেটা আমি জানি। ওর জন্য বললাম যদি 5 পেয়ার 2 পেয়ার নেওয়ার জন্য ফোন করবেন না, বেশি পেয়ার 5 পেয়ার 7 পেয়ার যদি নিতে চান কিংবা 10 পেয়ার নিয়ে ফুল সেট আপ নিতে চান কিংবা আপনি এটা করতে পারেন হাই মিউটেশন কেউ নিলেন, কেউ নিতে পারেন হচ্ছে নর্মাল রোজি গ্রুপের কিছু পাখি কিংবা রিং মিউটেশনের কিছু কম পাখি সেগুলো নিতে চান সেইভাবে ফোন করবেন, কারণ আমি চাইছি হাই মিউটেশন যদি কেউ নেয় তাহলে মোটামুটি যদি আমার 15 পেয়ার থাকে একজন আগে দু পেয়ার এভাবে দেবো না, আমি চেষ্টা করছি, কারণ হচ্ছে সে ওয়ার্কিং করতে পারবে না ঠিক মতো, কারণ আমার এখানে যে সেট আপ রয়েছে এখানে ওয়ার্কিং করার জন্য মিনিমাম 5-6 পেয়ার নিতে হবে কিংবা ফুল নিলে আর ভালো হয়। এবার আমি এগুলো রোজি গ্রুপের পাখি ইউজ করতাম বেশিরভাগ ফস্টারিংয়ের জন্য, যদি কেউ ফুল সেট আপ নেয় তাহলে ফস্টারিংয়ের জন্য সে ইউজ করতে পারবে পাখিগুলো। মেন কথা হলো যে যারা হচ্ছে ব্রিডিং পেয়ার নেবে তারা মোটামুটি 5 পেয়ার কম করে নিতে হবে, ব্রিডিং পেয়ার ওয়ার্কিংয়ে কাজ করার জন্য 5 পেয়ার নিতে হবে, আর কেউ যদি কম দামের পাখি নিতে চায় তাহলে কম দামের পাখি যে কটা আছে ব্রিডিং পেয়ার সেগুলো সে একবারে নিতে হবে, আর যদি কেউ হচ্ছে ওয়ার্কিংয়ের পাখির যে বাচ্চাগুলো আছে যেগুলো দেখালাম যে স্প্লিট ইনো বা স্প্লিট অফলাইন ইনো এইগুলো যদি জানিয়ে দেয় তাহলে সমস্ত বাচ্চা কি তাদেরও একসাথেই নিতে হবে নাকি ওইগুলো আলাদাভাবে? কোনো ব্যাপার নেই, একসাথে নেওয়ার ব্যাপার নেই, যদি বাচ্চার ক্ষেত্রে ওরকম ব্যাপার নেই, কিন্তু আমি চাইছিলাম এখানে যে বাচ্চাগুলো আছে আমার ব্রিডিং পেয়ারের থেকেও মানে এই বাচ্চাগুলো এখন দাম আরও বেশি, কারণ হচ্ছে এখানে সমস্ত ওয়ার্কিং করা আছে লুটিন ফিশার অফলাইনে, এখন ট্রেন্ডিংয়ে এটা চলছে লুটিন ফিশার অফলাইনে ওয়ার্কিং করা আছে বেশিরভাগই, সেহেতু বাচ্চার দামটা আরও বেশি মানে হিসাব মতো, এহেতু আমি ফুল সেট আপ কেন দিতে চাইছিলাম এই যেগুলো ব্রিডিং পেয়ার আছে ব্রিডিং পেয়ারগুলোর থেকে আমি এই বাচ্চার কিছু মানে পেয়ার করতে চাইছিলাম তাকে, আমি এই জন্যই বলছিলাম যে কেউ যদি আসে তাকে ভালো করে ব্রিডিং পেয়ার যদি ফুল সেট আপ নেয় তাকে এটা গাইড করবো যেটা এই যে মেল ফিমেল রয়েছে মানে প্যারেন্টস যেটা রয়েছে তার সাথে একসাথে পেয়ার না দিয়ে কিছু বাচ্চা আছে আমার অন্য পেয়ারের ব্লাড লাইন ছিল তাদের সাথে পেয়ার পেয়ার আপ করে তাহলে ওয়ার্কিং আরও ভালো হবে। আর আপনারা লুটিন ফিশার অফলাইন
মানে যে যার জন্য আমরা কাজ করা যার উপরে আমি কাজ করেছি ইনো লুটেন ফিশার অফলাইন যারে এনএসএল ইনো যেটাকে বলে সেই ওয়ার্কিংয়ের জন্য আপনি ভালোভাবে প্রোগ্রেস পাবেন সেগুলো। এই জন্য বাচ্চাটা দিতে চাই, এবার আসুন ফোন করুন দেখি কে কী ফোন করে। মেন ব্যাপার হচ্ছে ভাইয়ের কাছে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম সে হচ্ছে অনেকদিন ধরে এই পাখিটাকে নিয়ে যে রেডাই বা অফলাইন নিয়ে যে লুটেন অফিসার অফলাইনে যে ওয়ার্কিংটা করছে সে চায় যে এর থেকে যে বাচ্চাগুলো বেরোবে বা বেরিয়েছে আর ভবিষ্যতে যে পাখিগুলো নিয়ে করবে সে যাতে সুন্দর রেজাল্ট পায় এবং সে যাতে ভবিষ্যতে আরটু এগিয়ে যেতে পারে সে চেষ্টা করবে। কারণ হচ্ছে এই পাখিগুলো সে যদি মনে করতো যে পাইকারদের দিয়ে হোলসেল রেটে দিয়ে দিতে পারে যদি চেত তা পুরোপুরিভাবে দিয়ে দিতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সে দামও কিছুটা কম পাবে এবং এর সঙ্গে সঙ্গে যেহেতু সে ওয়ার্কিংটা এতদিন ধরে করে গেছে তার একটা পরিশ্রমেরও একটা মূল্য আছে অবশ্যই। আর যারা যারা এইটা নিয়ে কাজ করতে চাবেন মানে এই বাচ্চাগুলো নিয়ে যারা কাজ করবেন ভবিষ্যতে তারাও যাতে বেনিফিট পায় সেই চেষ্টাই দাদা মানে ভাই করছে এবং এবার গাইডও করে দেবে। এবং এর সঙ্গে সঙ্গে আমি একটু বলার জন্য বলবো যে দামের দিক দিয়ে সে কি মোটামুটি মার্কেটে যে রেটটা আছে তার থেকে তুলনামূলকভাবে একটুখানি কমে ছাড়বে নাকি যা মার্কেট রেট আছে সেই হিসাবে ছাড়বে? দেখুন কোয়ালিটির দাম হয় না, ঠিক আছে, কোয়ালিটির যদি দাম হয় না আমি তাও চেষ্টা করবো অনেকটা কমিয়ে দেওয়ার, যে কোয়ালিটি আমি দেবো সে কোয়ালিটির দাম হয় না। আমি এটা বাইরের পাইকারের কাছে নিয়ে এসে বিক্রি করছি না, আমার ঘরের পাখি কী হেলথ আছে সে আমি জানি, কী তৈরি করেছি আমি জানি, তার মধ্যে কী আছে কী লাইনের পাখি আমার কাছে ফরেন ব্রাড লাইনের বেলজিয়ামেরও মিউটেশন পাখি রয়েছে, আমি বলছি না কোনটা, বেলজিয়ামের পাখি রয়েছে যেটা এখানে ব্রিডিং করছে, এবার সেই পাখির থেকে ভাঙা সব পাখি রয়েছে, এবার কোয়ালিটির দাম হয় না, তবে চেষ্টা করবো আমি কমিয়ে দেওয়ার যতটা সম্ভব হোক আমার। তো সুতরাং বন্ধুরা আপনারা যদি কেউ নিতে চান পাখিগুলো আমার মতে যেটা বলে আমি যেটা বুঝলাম মানে বাড়িতে সেটা পেয়েছে যা প্রোগ্রেস দেখে যা মনে হলো আমার যে পাখিগুলো যে ব্রিডিং পেয়ারগুলো আছে পেয়ারগুলো পুরোপুরিভাবে সঠিক আছে এবং এদের যে বাচ্চার পরিমাণ যে ফস্টারিংয়ের কাছে কিছু আর কিছু বাচ্চা যে বেরিয়ে আছে মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে এবং যারা যারা এই পাখিগুলো নেবেন আশা করি ঠকবেন না, কিন্তু সমস্ত জিনিস পরিশ্রমের একটা দাম হয়। এটা হচ্ছে যারা যারা আমরা পাখি পুষি আমরা সবাই জানি যে একটা পরিশ্রমের দাম আছে, যেটা হচ্ছে এতদিনের স্বপ্ন যেটা তৈরি করার জন্য এতদিন সে পরিশ্রম করেছে সেটা হাফ রাস্তায় গিয়ে তা ছেড়ে দিতে হচ্ছে, কারণ হচ্ছে তার হচ্ছে অন্য একটা কর্মর জন্য তাকে বাইরে যেতে হচ্ছে সেই কারণে ছেড়ে দিচ্ছে। এবার সে চেষ্টা করছে যাতে এই জিনিসগুলো একজন বার্ড লাভার যারা হচ্ছে পাখি ভালোবাসে তাদের কাছে গিয়ে পৌঁছোক এবং তারা যাতে একটুখানি টাকা খরচ করে যাতে মানে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে যাতে রেজাল্ট পায় সেই চেষ্টা করার জন্যই আমাকে ডেকে আজকে তার সেটআপে ভিডিও করালো। আর যাই হোক আপনারা যারা যারা কিছু আরও কিছু যদি ডিটেলসে যদি জানতে চান তা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ডিটেলসে জেনে নিতে পারেন যে কীভাবে কী করলে সুবিধা হয় বা আপনারা কী করতে চান সেগুলো জেনে নিতে পারেন ফোন করে। আমি ভাইয়ের ফোন নাম্বারটা আপনার সঙ্গে শেয়ার করতে বলবো এবং লোকেশনটাও একটু ভালো মতন বলতে বলবো যাতে আপনাদের আসতে বা বুঝতে সুবিধা হয়। আমার নাম্বার হচ্ছে 9800454547 9800454547 4545 লাস্টে। লোকেশন হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেই 2 মিনিটে হাতাপর একদম স্টেশনের পাশে আমার বাড়ি। আর আমিও সবসময় জন্য চাই যে আপনারা যাতে কিছু করতে পারেন কিছু শিখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে, যদি কারো যদি কোনো কিছু আরো কিছু বেশি ডিটেলসে যদি জানার থাকে তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারবেন। আর এইটুকুই লাস্টে আর একবার বলবো যে পাখিগুলো প্রচন্ডভাবে হেলদি আছে আর হচ্ছে বাচ্চাগুলোর কোয়ালিটি এবং বাচ্চাগুলোর যে ব্লাড লাইন আছে দুটোই একদম ঠিক আছে, আর বাদবাকি কিছু যদি জানার থাকে তো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রইল। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবেন। যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, নমস্কার।